সিনেমার একটা পরিবর্তন কিন্তু আসছে। আমি এই তালাশের যতটুকু আমি দেখেছি আমাকে জানান দিয়েছে যে একটা পরিবর্তন চলচ্চিত্রের মধ্যে কিন্তু আসছে, গল্পে, গেট আপে এবং কি আর্টিস্ট নির্বাচনে। আমার মনে হয় যে দর্শকদের কাছে খুবই ভালো লাগবে সিনেমা। কিন্তু সিনেমা হলে দেখটা হাতের মুঠোয় যে সিনেমা আপনারা দেখেন সেটা কিন্তু আমাদের যে অ্যাক্টিংয়ের যে ইমোশন সেটা কিন্তু কখনোই কিন্তু আপনার মুঠো ফোনে কিন্তু পাবেন না। তালাশ সিনেমার জন্য শুভকামনা রইল এবং আমি এখানে আসার পর আমি তালাশের ট্রেলারটা আমি দেখেছি। এই ট্রেলারের মধ্যে গেট আপ পারফরমেন্স যেটুকু আমি দেখেছি আমার কাছে আসলে কিন্তু ভালো লেগেছে এবং সিনেমার একটা পরিবর্তন কিন্তু আসছে। আমি এই তালাশের যতটুকু আমি দেখেছি তা দেখে আমার কাছে মনে হয়েছে যে তথাকথিত যে আগে যেভাবে সিনেমা হতো এবং পাত্রপাত্রীদেরকে যেভাবে উপস্থাপন করা হতো সেটা একদম টোটালি একটা অন্যরকমভাবে কিন্তু এটা উপস্থাপন হচ্ছে। আমাকে জানান দিয়েছে যে একটা পরিবর্তন চলচ্চিত্রের মধ্যে কিন্তু আসছে, গল্পে, গেট আপে এবং কি আর্টিস্ট নির্বাচনে। এই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবং এটা একটা ভালো দিক আমি মনে করি। কারণ হলো চলচ্চিত্র নিয়ে সবসময় একটা কথা ছিল যে একই রকমের সিনেমা, একই রকমের গল্প, তো সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টাটা হচ্ছে এবং সেটা তালাশ দেখে আমার কাছে মনে হয়েছে। তো যে কারণে আমি এই তালাশ ছবিটি আমার মনে হয় যে দর্শকদের কাছে খুবই ভালো লাগবে এবং নতুন একটা টেস্ট পাবে। এবং এইভাবেই যদি নতুন নতুন আমাদের শিল্পীরা যদি আসে, নতুন নতুন চিন্তা ভাবনা করে যদি আমাদের ডিরেক্টররা ছবি নির্মাণ করেন এবং একটা নতুন ট্রেন্ড যদি আমরা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় যে চলচ্চিত্রের একটা আমূল পরিবর্তন আমরা কিন্তু নিয়ে আসতে পারব। সিনেমা কিন্তু সিনেমা হলে দেখটা হাতের মুঠোয় যে সিনেমা আপনারা দেখেন সেটা কিন্তু আমাদের যে অ্যাক্টিংয়ের যে ইমোশন সেটা কিন্তু কখনোই কিন্তু আপনার মুঠো ফোনে কিন্তু পাবেন না। তো কাজে আমি সিনেমা হল আসার জন্য আমি সকল দর্শকদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আসুন, আপনারা সিনেমা হলে আমাদের ছবি দেখুন। আমাদের সিনেমা, আপনারা আমাদের দর্শক, আপনারা এই সিনেমাকে রক্ষা করুন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।